আমরা এখন শুনব এবং দেখব কিছু তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের গল্প। শুরুতেই ঠিক আইডি কার্ডের সচেতনতার পরেই তারা সকলে পৌঁছে গেল তাদের লিফটের সম্মুখে। তাদের তো যেতে হবে ক্লাসরুমে, কিন্তু লিফটের আপ বাটনটি পুশ থাকা সত্ত্বেও কেউ না কেউ কারণে বা অকারণে আবার পুশ করে যাচ্ছে। এরপর তাদের এক বন্ধুর কথাই তারা সেটা বুঝতে পেরে পুশ করা বন্ধ করল। এরপর লিফটের ভিতর কি ঘটল? এরপর তাদের ল্যাব ক্লাস, তারা সকলে চলে গেল ল্যাব ক্লাসরুমে। হঠাৎ তার বন্ধুটি তার কথা শুনে তাকে মাথা ঠান্ডা করতে বলল এবং তাকে বোঝালো যে আমাদের ভার্সিটি সম্পত্ত আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলেই না আমরা আমাদের ভার্সিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আরও অনেক বছর। ক্লাস শেষে হঠাৎ টয়লেটে দুই বন্ধুর দেখা। একটু পরে তাদের পরীক্ষা, সকলেই প্রিপারেশন নিতে ব্যস্ত। হঠাৎ দেখা গেল একজন কি যেন মনোযোগ দিয়ে দেওয়ালে লিখছে। ম্যাডামও ঢুকে পড়ল ক্লাসে, এরপরেও তো তার হুঁশ নেই। ম্যাডাম এসে দেখেই ফেলল, এরপর কি হলো? আজকের দিনের শেষ ক্লাস, সবাই তো তড়িঘড়ি করছে, ক্লাসও শেষ, সবাই তড়িঘড়ি করে বের হয়ে গেল। কিন্তু তারা দুজন সচেতনতার সহিত সকল বেঞ্চ ঠিকঠাক করে রেখে গেল, যেন পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। এটা তো প্রতিটি শিক্ষার্থী তার ক্লাস শেষের মূল দায়িত্ব। ক্লাস তো সব শেষ, এবার পালা রাস্তার ওপারে গিয়ে বাসে ওঠা। এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করে পার হতে হবে। বাসে একটি সিটের পিছনে
হঠাৎ এক শিক্ষার্থী কি যেন লিখছিল। ঠিক তার পাশের বন্ধুটি তাকে এ ব্যাপারে বোঝালো, সে সচেতন হলো। এভাবে আমরা আমাদের নিজেকে এবং পাশের মানুষটিকে সচেতন করে তুলতে পারি। আমাদের সচেতনতাই এই পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের গল্প নয়, এটি এই পৃথিবীর প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি মানুষের সচেতনতার গল্প। ধন্যবাদ সকলকে।